নার্ভাস হচ্ছ না একটু? তোমার পা কাঁপতেছে? এরকম আরেকবার তোমার হবে জীবনে। বলতো কখন? বিয়ে করার সময়। আপনার ভয় লাগছে না? আমার ভয় লাগছে। ভালোই তো সাজিয়ে বুঝে আসছো মাশাআল্লাহ। শাড়িটা তোমার না তোমার মা? হ্যাঁ আমি জানি এটা আম্মু। আর দিও না, নার্ভাস হচ্ছ না একটু? তোমার পা কাঁপতেছে? পা কাঁপে না? সিনা কাঁপে? এরকম আরেকবার তোমার হবে জীবনে। বলতো কখন? মুখে নাও মাইকটা। কখন হবে এরকম আরেকবার? বড় তো এখনো হইতেছো, আরেকবার এরকম সিনা কাঁপবে, হাত কাঁপবে, পা কাঁপবে কখন? তোমার কি মনে হয়? আচ্ছা ওকে, বিয়ে করার সময় একটু ভয় পেয়ে যাও, সমস্যা নেই, এই মাইকটা মুখে সামনে রাখতে হবে। আচ্ছা তুমি একটু বলো, মেয়েরা কি খুশি বিয়ে করার সময় তোমার হাত পা কাঁপবে? আর ওগোটা কাঁপো না নাকি? আচ্ছা তুমি বলো, তুমি একটা উদ্দেশ্য নিয়ে এখানে আসছো কিছু বলার জন্য, আই এম প্রাউড অফ ইউ যে তুমি সাহস করে আসছো, বলো কি বলতে? তোমার নাম বলো আগে। আমার নাম কাউসার হোসেন। মাইকটা মুখে রাখো। কাউসার হোসেন, বাবা? বাবার নাম কি? বাবার নাম বাদল আকন্দ। তোমার বাড়ি কোথায়? বাড়ি সিদ্ধিগঞ্জ সান্তলা। আচ্ছা কোন ক্লাসে পড়ো? আমি নিউটনে পড়ি। নিউটন, ওকে। তোমার নামটা কি বললো আরেকটা বলো? মোহাম্মদ কাউসার হোসেন। কাউসার, কাউসার বলে ডাকি। হ্যাঁ তুমি কেন আসছো বলো, তুমি কি বলতে চাও? আমি বলতে চাই যে আমাদের যে ই আছে, আইসিটি একটা ল্যাব আছে, ওইটার অনেক কম কম্পিউটার, তো আমরা বন্ধুরা যখন শিখতে যাই একটা কম্পিউটার আমরা পাঁচজন ছজন নিয়ে মানে বসে বসে শিখি, স্যার যা শিখায়, তো ওইখানে কম্পিউটার শর্টের কারণে উনি বলতেছে। মানে তোমার দাবি হচ্ছে যে এই কম্পিউটার ল্যাবে আরো কিছু কম্পিউটার দেওয়ার কথা, আর একটু বড় করে আইটু বড় করার জন্য চাপাচাপি নগদে দেখি কিছু পাওয়া যায় কিনা, দেখি দেখবো, চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা, এখানে আমার মামা শ্বশু আছে, মতিন মামা, অনেক পয়সা, একাত্তর হোটেলের মালিক। আমার মামা, তোমার মামা হইলে তোমার আমার মামা শ্বশু, তুমি আমার শালা। আচ্ছা তো মতিন মামা, আমার মতো মনে হয় যে এটা আমি এই এলাকার জামাই মানুষ, ঠিক আছে, বেচুতি করার কোনো কারণ আছে বলে মনে হয় না। মামা তো একটা কম্পিউটার দিতে পারেন, ইচ্ছা বল, আল্লাহ তো একটু দিছে, দিবেন নাকি? একটা কম্পিউটার দাঁড়ায় কর না, একটা ওকে, তুমি খুশি হয়েছ শ্যালক মহোদয়? জি। তুমি বিয়ের সময় তোমার যদি হাত পা না কাঁপে? না। হ্যাঁ অল্প একটু ভয় লাগবে। অল্প ভয় লাগবো? আপনার ভয় লাগছে না? আমার ভয় লাগছে। আমি কি এই এই জিনিস নাকি আমার ভয় লাগবে? তোর তুই বিশ্বাস না হয় বিয়া দুই চারটা বিয়া করা দেখ এখন ভয় লাগবে। আসো নাম বলেন, স্বামী দিকে তাকান, মাইকটা মুখে লাগাবেন। আমার নাম কাজল। কাজল? আচ্ছা কাজল কোন ক্লাসে পড়ে? দ্বাদশ শ্রেণী। দ্বাদশ শ্রেণী, আচ্ছা ভালোই তো সাজিয়ে বুঝে আসছো মাশাআল্লাহ। শাড়িটা তোমার না তোমার মার? হ্যাঁ আমি জানি এটা আম্মু। আর দিও না, ওকে? আচ্ছা ঠিক আছে, এখন আপনি কি বলতে আসছেন বলেন। আমি বলতে আসছি আমাদের কলেজ শাখার অধিকাংশ টিচারই একটু বয়স্ক, তারা অফ পিরিয়ডে যে টিচার শ্রেণীকে বস হয়ে গেলে ফ্যানের খুব একটা অবস্থা ভালো না, তো আমি চাইছিলাম তাদের জন্য যদি একটা এসির ব্যবস্থা করা যায় তো তাহলে তারা একটু শান্তি পাইতো। একটা এসি? একটা বা দুইটা, আপনারা যতটুকু পারেন। কত বড় রুম? এটা নির্ভর করে টনেজের উপরে কতটুকু জায়গা আমি ঠিক জানি না। হ্যাঁ ছয় টনে, সব স্কুলের টিচার তোমার একটা তো পরীক্ষাতে কম নাম্বার দিব না, সব ডবল নাম্বার দেবে ইনশাল্লাহ, সাদা খাতা জমা দিলে দেখবার নাম্বার আছে তোমার ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, এসি তো মেয়ে যখন বলছে আমি দিয়ে দিলাম ইনশাল্লাহ, ওকে। আমার স্কুল আমি স্কুল একটু বাজেট করে দিব, আমার পাঠাই দিব, মামা বললে হয়ে যাবো। আমি প্রিন্সিপাল স্যার। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, আমি আব্দুর রহমান। মাইক কাজ করতেছে? হ্যাঁ হ্যাঁ। এভাবে রাখো মাইকটা,
আমি আব্দুর রহমান, দ্বাদশ শ্রেণীর মানবিক শাখার একজন ছাত্র। তুমি তো আমি হচ্ছে চুল নাই ডেরা মাথা, এই গরমের মধ্যে এই গরম তুমি করছো কে বাবা? এমনি আছে নবীন বরণ দিন তো সবাই আসছে, ওরে দেখতে ভালো লাগতেছে? তো যদি উন্নত মানের দুইটা প্রজেক্টরের ব্যবস্থা করা হয় তাহলে আমাদের শিক্ষার্থীদের জন্য অনেক উপকার হবে। আমি জেলা পরিষদের কাছে বলে দিব, দুটো প্রজেক্টরের ব্যবস্থা ইনশাআল্লাহ হয়ে যাবে। হয়ে গেল।